হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কোনো ওষুধ ছাড়া কিভাবে আপনি আপনার সোনা মাত্র 2 দিনে ঘরে বসে মোটা, বড় এবং শক্ত করতে পারবেন? এর জন্য মাত্র 2টি উপাদান লাগবে এবং আপনাদের যাদের সোনার পানি খুবই পাতলা সেই পানি গাঢ় করতে পারবেন মাত্র 2টি উপাদানের মাধ্যমে। তো চলুন জেনে নেওয়া যায় কী সেই 2টি উপাদান। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করবো, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাত্র 2টি উপাদান, এর মধ্যে প্রথমটি হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি মেথি, আর আমি এখানে নিয়েছি এলাচ। এই 2টি উপাদান আপনাদেরকে একসাথে খেতে হবে। আপনারা এই 2টি উপাদান কিভাবে খাবেন এবং এটা আপনাদেরকে কিভাবে কাজ করবে? কোনো ওষুধ ছাড়া কিভাবে সোনা বড় হবে? নানাবিধ প্রশ্ন আপনাদের মনে আছে। আপনার সোনা অনেক বেশি ছোট, দুর্বল, সেটা কিভাবে মোটা করবেন? আগামোটা গোড়া জীবন, যেটা খুব কমন একটি সমস্যা হয়ে গিয়েছে, অনেকের কিন্তু এটা হয়ে থাকে। এটাই অনেক সমস্যা হয়ে থাকে যারা, বিশেষ করে মিলনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আবার আপনাদের অনেকেরই আছে যে অনেক বেশি হাত মারার ফলে সোনার পানি অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে, আর এই পাতলা পানির জন্য আপনাদের কিন্তু খুব দ্রুত পানিটা বের হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই 2টি উপাদান আপনাদেরকে একসাথে খেতে হবে। এটা খেলে আপনার কোনো সাইড ইফেক্ট হবে না। আবার অনেকের মনে হতে পারে, এটা খেলে কি কোনো সাইড ইফেক্ট হতে পারে? না, এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, অর্গানিক জিনিস, যেটার কোনো সাইড ইফেক্ট নেই। আপনি অনেক জিনিস হয়তো ইউজ করেছেন বা খেয়েছেন, আপনার মনে হচ্ছে যে একেবারে না, এই 2টি উপাদান খুবই কার্যকরী আপনাদের জন্য। আপনি প্রথম 2 থেকে 3 দিন যদি খেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটার কাজ কতটা বা এটা কতটা আপনাদের জন্য উপকারী। কারণ আপনারা নানা ধরনের ওষুধ যখন খেয়েছেন সেটা আপনারা মাত্র 2 থেকে 3 দিন ব্যবহারের পরে যে খুব কাজ হচ্ছে, কিন্তু সেটা পরের আর হয় না। কিন্তু এই প্রাকৃতিক জিনিসগুলো আপনাদেরকে খেতে হবে এবং এই প্রাকৃতিক জিনিসগুলো খাওয়ার মাধ্যমে আপনি আপনার সেই পাতলা পানিকে গাঢ় করতে পারবেন। এই 2টি উপাদান আপনাদেরকে কিভাবে খেতে হবে? আপনারা এইরকম এক চিমটি পরিমাণে আপনাদেরকে নিতে হবে মেথি এবং এর সাথে দিতে হবে মাত্র 3টি এলাচ। দেওয়ার পরে আপনাদের এলাচের যে ভেতরের দানাটা সেইটা নিতে হবে। 1 চামচ মধুর ভিতরে আপনাকে এইরকম মেথি এবং এলাচের দানাটা দিয়ে দিতে হবে। দিয়ে রোজ রাতে ঘুমানোর আগে আপনাকে এই 2টি উপাদান মধুর ভিতরে দিয়ে খেতে হবে, চিবিয়ে চিবিয়ে। আপনি চাইলে 10 মিনিট আগেও মধুর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখতে পারেন বা নাও রাখতে পারেন। এভাবে যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন যে প্রথম দিন খাওয়ার পরে আপনি দেখবেন যে আপনি যদি মিলনে যান তখন দেখবেন যে আপনার কতটা সময় আপনি মিলন করতে পারছেন, আপনার পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনার ভেতরে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হবে এবং আপনার পানি ঘনত্বে পরিণত হবে, আপনার দুর্বল সোনা সবল হবে। আপনি যদি টানা 2 মাস খেতে পারেন, 2 মাস খাওয়ার ফলে দেখবেন যে কতটা পরিবর্তন এসেছে আপনার শরীরে। আপনার সঙ্গিনীও আপনার পরিবর্তনটা ঠিক বুঝতে পারবে, অনেক বেশি অ্যাক্টিভ হয়েছেন আপনি, আপনার সোনা মোটা লম্বা হবে, নিস্তেজতা দূর হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার দেওয়া এই টিপসটি আপনারা ফলো করতে থাকুন এবং ভালো একটি সলিউশন পেয়ে যান। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।